আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় 680 খ্রিস্টাব্দের 10 মহরম কারবালা প্রান্তরে হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু অকাতরে জীবন দিয়ে শিখিয়ে গেছেন, অন্যায় অবিচার জুলুম শোষণের কাছে মাতানত নয়, বরং তার প্রতিবাদ ও প্রতিরোধ করা, প্রয়োজনে জীবন বিলিয়ে দিয়ে তাও তবু সত্য প্রতিষ্ঠিত হক। যুগ যুগ ধরে ইসলামপ্রিয় মানুষ হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর মিথ্যার বিরুদ্ধে সত্যের লড়াইকে আদর্শ হিসেবে বুকে ধরে রেখেছেন। দশে মহরম কারবালা প্রান্তরে তাই তো নিজের জীবন বিসর্জন দিয়ে তিনি সেই শিক্ষাটি দিয়ে গেছেন, আর তাই তো মুসলিম জাহানের মুসলমানরা এ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করে থাকেন। সোমবার যশোর জেলার শাসক উপজেলার মুমিন সমাজের উদ্যোগে বাজার প্রাঙ্গণে ধর্মপ্রাণ মানুষ হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর তাজিয়া ঘাড়ে করে হাই হোসেন বলে মিছিল বের করে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।